এটাকে বাংলায় বকরো বা খরিজ বলে। শীত ঘুমেছিল তো এই জায়গায়, দেখেছি বসে যে কিনা দেখেছি ও তো হরি মোবাইল আছে। একটা হতে পারে যে ঘুমের সময় তো। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি একটা কোবরা স্নেক রেস্কিউ করেছিলাম, সেটাকে একটা ন্যাচারাল প্লেসে আমি রিলিজ করতে এসেছি। তো সাপটা রিলিজ করার আগে আমি কিছুটা কয়েকটা কথা বলবো। সেই কথাগুলো হচ্ছে, অনেকের বক্তব্য থাকে কি সাপ বাড়ি থেকে ধরে আবার তুমি জঙ্গলে যে ছেড়ে আসছো, সাপটা তো বাড়িতেও আবার আসবে। হ্যাঁ, সাপটা আবার তার থেকে ভালো আমি সাপটাকে মেরে দিব, মানে প্রত্যেকের এই প্রশ্নগুলো থাকে। তো আমি বলতে চাইবো, এই প্রাণীগুলো আমাদের আশেপাশে বেঁচে আছে, তাই কিন্তু আমরা সুরক্ষিত আছি। এই কথাটা কিন্তু প্রত্যেককে জানতে হবে, কারণ এই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাপের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সাপ দেখলে কেউ মারবেন না, ফরেস্টে যোগাযোগ করুন, বা স্নেক উদ্ধার মানে সাপ উদ্ধার করতে যারা তাদের সাহায্য নিন, তারা সাপটাকে উদ্ধার করে একটা প্রাকৃতিক পরিবেশে ছেড়ে আসবে। কারণ আমাদের যতটা প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার মানে অধিকার আছে, এই প্রাণীগুলোরও আছে। কারণ পৃথিবীতে আবির্ভাব হয়েছিল আমাদের থেকে অনেক আগে এই প্রাণীগুলোর। আর সাপের বিষ থেকে অনেক মূল্যবান ওষুধ তৈরি হয়, মানে 50% বেশি জীবনদায়ী ওষুধ তৈরিতে সাপের বিষের প্রয়োজন হয়। তাই এই প্রাণীগুলো বেঁচে না থাকলে কিন্তু আমাদের অসুবিধা আছে। তাই নিজের স্বার্থের জন্য সাপকে বাঁচান। হ্যাঁ, এই বলে আমি সাপটাকে রিলিজ করছি। দেখেন, এটা বড় সাইজের কোবরা স্নেক আছে, যেটাকে বাংলায় গোখরো বলে বা খরিস, আর ইংরেজিতে স্পেকটিক্যাল কোবরা, সায়েন্টিফিক নেম ন্যাজা ন্যাজা, আর ভেনম হচ্ছে নিউরোটক্সিক নার্ভ বিষ। আর হিন্দিতে অনেক জায়গায় এই সাপটাকে নাক সাপ বলে। তো আমি সাপটাকে বের করছি, সাপটাকে একটা জায়গায় রিলিজ করব। ফোনটা সোজা করে নে, টেরা করে নিস না, যেটা প্রথমে ছিল না ওটাতে নে। এটা কিন্তু ডানাসের মতো লাগছে, কিন্তু এটা ফোনা উঠালে বুঝতে পারবেন এটা কিন্তু ডানাস নয়, এটা গোখরো সাপ। এই যে ফোনা উঠালো, এটা কিন্তু গোখরো। তো আমি আর দেরি করব না, এই সাপটাকে এটা ভালো জায়গায় আমি ছেড়ে দিচ্ছি। সেভ ওয়াইল্ড লাইফ, সেভ নেচার। থ্যাংক ইউ।